তুর্কি সাইপ্রাসে নতুন নিয়মে ভিসা হচ্ছে না কেন? তুর্কি সাইপ্রাসের ভিসা দেওয়া কি বন্ধ করে দিয়েছে? তুর্কি সাইপ্রাস থেকে কি আমরা মূল ইউরোপে যেতে পারবো কি না? এই ধরনের নানান ধরনের প্রশ্ন আপনাদের মাঝে ঘুরপাক খাচ্ছে, কারণ বর্তমান পরিস্থিতি যেটা, সেই পরিস্থিতিতে তুর্কি সাইপ্রাসের ভিসা হচ্ছে না বললেই চলে। এটা নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করতেছেন, তো সবগুলো প্রশ্নের উত্তর এবং কিভাবে প্রসেসিংটা করবেন সেই প্রসেসিংগুলো বলে দিব। তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। কি খবর তোমাকে? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মাহফুজ, ব্লগস অ্যান্ড ইনফোর পক্ষ থেকে আমি মাহফুজ সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো নতুন একটি ব্লগে, তো আমার কাছে রিসেন্টলি অনেকদিন পরে আসলে তুর্কি সাইপ্রাস নিয়ে ভিডিও বানাচ্ছি, কারণ সাইপ্রাস নিয়ে আমি খুব বেশি একটা ভিডিও বানাই না। এরপরও দেখা গেছে অনেক ভাইদের মানে প্রশ্ন হচ্ছে যে ভাই, তুর্কি সাইপ্রাসে ভিসা দেওয়া কি বন্ধ হয়ে গেছে, বা তুর্কি সাইপ্রাসে নতুন যে নিয়মটা আসছে সেই নিয়মে আমাদের ভিসা হচ্ছে না, এটার কারণটা কি? তো অনেকে জানতে চাচ্ছেন এই বিষয়গুলাই, এই বিষয়গুলাই আসলে বলবো আজকে। তো আসলে প্রথমত হলো, তুর্কি সাইপ্রাসের ভিসা এখন 100 জনের ভিতরে 10 জনের ভিসা হচ্ছে, এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। এর মূল কারণ হচ্ছে, আমি যে কারণগুলো বলবো এই কারণগুলো হয়তো কারো কাছে শুনেন নাই এরকম হতে পারে, কিন্তু যেটা বলবো সেটাই হচ্ছে ফ্যাক্ট। তো প্রথমত হচ্ছে, তুর্কি সাইপ্রাস 2-1 বছর পর পর, মানে তারা ওইখানে যারা ইলিগেলি আছে তাদেরকে একটা সুযোগ দেয়। সুযোগটা কীরকম? সুযোগটা হচ্ছে যে ওইখানে যারা অবৈধ আছে, যাদের ভিসার মেয়াদ নাই, তাদেরকে কিছু সংখ্যক জরিমানার টাকা দিয়ে তাদেরকে আবার ভিসাটা রিনিউ করার জন্য সুযোগ দিচ্ছে। তো এই সুযোগের কারণে দেখা যায় এবছরও একটা সুযোগ হবে বা হচ্ছে, এরকম একটা নিউজ আমি শুনছি। তো ওইখানে যেহেতু আমার চাচাতো ভাই এবং এক ফ্রেন্ড থাকে, তো তাদের মাধ্যমে আমি শোনা কথা, তো তারা যেটা বলতেছে যে তাদের ফ্যাক্টরিতেও এরকম অনেক লোক আছে যারা কিনা ইলিগেলি রিসেন্টলি জয়েন করেছে, তাদের কোম্পানি ভিসা করে দিবে এবং আপ যখন দিবে তখন তাদের ভিসাটা হবে আসলে মূলত। তো এই কারণে দেখা গেছে যখন একটা দেশ দেখে যে তার দেশের মধ্যে আসলে সে লোকটা পাচ্ছে, সে কখনো চাইবে না 2-1 মাস বা 3 মাস পরে একটা শ্রমিক নিতে। তার তার ওইখানে অলরেডি কাজ করতেছে, তার কাগজের প্রসেসিংটা করতে খুবই সহজ হবে, খুবই ইজিলি ইজিলি করতে পারবে। মূলত এটা হচ্ছে আপনার প্রথম কারণ লোকদের ভিসা কম হওয়ার তুর্কি সাইপ্রাসের। দ্বিতীয় কারণটা হচ্ছে, তুর্কি সাইপ্রাসে আসলে যারা যেতে চাচ্ছেন তারা দেখা যায় দুবাইয়ে এবং কাতারে বেশি আপনারা ফ্লাই করতেন ট্যুরিস্ট ভিসায়। এরপর দেখা যায় জর্ডানের মধ্যে করা হয়েছে, জর্ডানেরটাও কিছুদিন ছিল, এরপরও বন্ধ হয়ে গেছে। লাস্ট যে এটা সেটা হচ্ছে, এখন বর্তমানে যারা তুর্কি সাইপ্রাসে যাবেন, তুর্কি সাইপ্রাস যেহেতু আপনার এখন পর্যন্ত কোনো দেশই আপনার স্বীকৃতি দেয় নাই শুধুমাত্র তুর্কি ছাড়া, তো এই হিসেবে দেখা গেছে যে এখন বর্তমানে যারা তুর্কি সাইপ্রাস যেতে চাচ্ছেন তাদের মূলত তুর্কিতে আপনার ট্যুরিস্ট ভিসা করা লাগে। ট্যুরিস্ট ভিসা করার পরে দেখা যায় ওইখান থেকে এরপর আপনারা তুর্কি সাইপ্রাসের মধ্যে আপনারা যেতে পারবেন ইজিলি, এটা হচ্ছে একটা ফ্যাক্ট। এরপরে হচ্ছে, আপনারা যারা আসলে তুর্কি সাইপ্রাসে যাচ্ছেন, এর আগেও দেখা গেছে যখন আপনারা তুর্কি সাইপ্রাসের জন্য যারা ভিসা করছে তারা বলতে পারবে আপনাদেরকে ভালো করে। এর আগে নিয়মটা ছিল হলো, যখন বাংলাদেশ থেকে ফ্লাই করতো তখন কিন্তু তারা কখনোই বলতো না যে আমরা তুর্কি সাইপ্রাসে যাব। এর মূলত কারণ হচ্ছে, বাংলাদেশে তুর্কি সাইপ্রাসের কোনো মানে নেই, অ্যাম্বাসি নাই, যে কারণে সরাসরি আপনাদেরকে ভিসা দেওয়া হয় না, হতো না। দেখা গেছে এখান থেকে দুবাই অথবা কাতারে আপনাদেরকে ফ্লাই করাইতো ট্যুরিস্ট ভিসার মধ্যে, এবং ট্যুরিস্ট ভিসাতে বাংলাদেশ এয়ারপোর্ট যখন কন্ট্যাক্ট করে তারপরে যখন ফ্লাই করাতো, ফ্লাই করানোর পরে আপনার দুবাই বা কাতার যেখানে আপনাদের ট্যুরিস্ট ভিসাটা হইতো সেইখানে আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদেরকে তুর্কি সাইপ্রাসের ভিসার যে পেপারটা সেই পেপারগুলো আপনাদেরকে শো করতে বলতো। এভাবে করে আসলে প্রথমে লোকজন গেছে, অনেকেই গেছে। তো এটা ছিল আসলে প্রথম মানে রাস্তা।
এরপরে দেখা গেছে যে এই বিষয়গুলা যখন অনেকে দেখা গেছে তুর্কি সাইপ্রাসে গেছে, সেখানে তাদের কাজ ভালো লাগেনি, এরপরে তারা গ্রিক সাইপ্রাসে চলে গেছে এবং গ্রিক সাইপ্রাসে যাওয়ার পরে তারা অ্যাসাইলম হয়েছে। এটা নিয়ে অনেক বিতর্ক ছিল, লোকজনগুলা কিভাবে আসলো, তাদের ইন্টারভিউ নেওয়া হতো, এরপরে সেই রুটগুলা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে যে এই রাস্তা ব্যবহার করে বাংলাদেশ থেকে এবং অন্যান্য দেশ থেকে লোকজন আসছে, সেই রাস্তাগুলো কিন্তু স্টপ করে দেওয়া হয়েছে। তো এর কারণে কিন্তু আপনারা এখন বর্তমানে একটু ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে যাচ্ছেন, যে কারণে আপনাদের ভিসাগুলা আসলে একটু কম হচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, শুধু তুর্কি সাইপ্রাস না, বিশ্বের যে কোনো দেশে আপনারা যখন নভেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বরের দিকে যখন আপনারা ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু কাজটা নর্মালি স্লো থাকে সব জায়গায়। কারণ হচ্ছে ক্লোজিং টাইম থাকে ডিসেম্বর মাসে, দেখা যায় ইউরোপের দেশগুলোতে ছুটির পরিমাণ খুব বেশি থাকে, এরপরে কিছু কিছু দেশে দেখা যায় এবছর নির্বাচনের কারণে অনেক দেশে আসলে ই করতেছে, লেট করতেছে। এখন বলবেন বাংলাদেশের নির্বাচনের সাথে, বাংলাদেশের নির্বাচন না, তাদের অনেক দেশের মধ্যে আসলে বছরের শেষ যখন হয় তখন প্রসেসিংটা স্লো হয়ে যায়, পেপার ওয়ার্কের অনেক কাজ থাকে, দেখা যায় তাদের ফাইলগুলো পেন্ডিং পড়ে যায়, এই কারণে আপনাদের ভিসাগুলো কিন্তু একটু দেরি হয়। তো এটা হচ্ছে আপনার লেট হওয়ার কারণ। আর আরেকটা বিষয় হচ্ছে, অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই তুর্কি সাইপ্রাসের মধ্যে আমরা যে যাচ্ছি, যাওয়ার পর আমরা ওইখান থেকে ইউরোপে যেতে পারবো কিনা, বা অনেকে স্বপ্নই থাকে যে তুর্কি সাইপ্রাসে আসার পরে আপনারা গ্রিক সাইপ্রাসে মানে বর্ডার ক্রস করে চলে যাবেন। তো যাদের এই ধরনের চিন্তা ভাবনা আছে যে আপনারা তুর্কি সাইপ্রাস থেকে ইউরোপ সাইপ্রাসের মধ্যে চলে যাবেন, তাদেরকে আমি বলবো যে আপনারা এই ধরনের চিন্তা ভাবনাগুলো এখন আপাতত করবেন না, কারণ গ্রিক সাইপ্রাসের অবস্থা কিন্তু খুবই ভয়াবহ যদি আপনি অবৈধভাবে যান। যদি বৈধভাবে যান সেটা আপনার জন্য গোল্ডেন অপরচুনিটি, কিন্তু আপনি যদি অবৈধভাবে যান তাহলে কিন্তু আপনার লাইফটা খুব বেশি মানে প্রবলেম হয়ে যাবে। কারণ হচ্ছে সেখানে আপনি যাওয়ার পর খুব একটা বেশি সুবিধা করতে পারবেন না। তো আমরা তুর্কি সাইপ্রাস নিয়েই কথা বলি। তো তুর্কি সাইপ্রাসের মধ্যে অনেকে প্রশ্ন করতেছেন ভাই ওয়াইফ নিয়ে যাওয়া যাবে কিনা। ওয়াইফ নিয়ে আপনি যেতে পারবেন, আপনি যে প্রসেসে যাবেন ওয়াইফকেও সেই প্রসেসেই নিয়ে যেতে হবে, তাহলে আপনি নিতে পারবেন। হয়তোবা দেখা যায় ওয়াইফকে স্টুডেন্ট ভিসায় নিতে পারেন, ওয়ার্ক পারমিটে নিতে পারেন, তো সেভাবে করে আপনারা একত্রে থাকতে পারবেন। এটা একটা মানে সুবিধাও বলতে পারেন, অসুবিধাও বলতে পারেন। এখন আসেন যে আপনারা ইউরোপের মূল কান্ট্রিগুলোতে মুভ করতে পারবেন কিনা। যদি আপনার কাছে সুযোগ থাকে যে তুর্কি সাইপ্রাস তুর্কিতে আপনি যাদের চিন্তা ভাবনা আছে যে না আমি ইউরোপের কোনো দেশটাতে যাব, তো তুর্কি সাইপ্রাসে ল্যান্ড না করে যদি আপনার কাছে সুযোগ থাকে, তাহলে আপনি তুর্কি সাইপ্রাস তুর্কির জন্য ট্যুরিস্ট ভিসা যখন অ্যারেঞ্জ করবেন, তুর্কিতে ল্যান্ড করার পর তুর্কি থেকে আপনি এরপরে ইউরোপের যে দেশে আপনি গেমের মাধ্যমে যান, যেভাবে যান, যেতে যেতে চাইলে সেটা আপনার জন্য ইজি হবে তুর্কি থেকে যাওয়ার, তুর্কি সাইপ্রাস থেকে যাওয়ার চেয়ে। তুর্কি সাইপ্রাস থেকে যাওয়ার চেয়ে আপনি তুর্কি থেকে যদি যান, সেক্ষেত্রে আপনার জন্য একটু ইজি হবে। কারণ হলো আপনি তুর্কি সাইপ্রাসে যাওয়ার পরে যখন আপনি ইউরোপের জন্য মানে মুভ করার চিন্তা ভাবনা করবেন, তখন কিন্তু আপনি প্রথমে যেতে হবে তুর্কি, এরপরে যেতে হবে অন্য দেশগুলোতে, ঠিক আছে? তো প্রথমেই যদি আপনি তুর্কিতে যান, তাহলে কিন্তু একটা দেশ আপনার কম মানে ব্যবহার করা লাগলো, বা কম কস্টিংয়ের কথা বলেন বা সময়ের কথা বলেন, সেটা কিন্তু আপনার অনেকটা সেভ হয়ে গেল। এখন আসেন যে আসলে বর্তমান পরিস্থিতিতে অনেকে বলতেছেন ভাই 15,000 টেল স্যালারি দিচ্ছে তুর্কি গভর্নমেন্ট, তো এটা তো খুব ভালো একটা স্যালারি। তো এটা হলো 15,000 টেল দিচ্ছে, এটা বলতে পারেন আপনারা 15,000 টেলে আসলে বাংলাদেশে 55-56,000 টাকার মতো হয়, মানে 4 টাকার কম যেহেতু তুর্কিশ লিরা, তো এরকম একটা অ্যামাউন্ট হয়। তো এটা আসলে খুব বেশি একটা আপনার বেনিফিটেড হবেন এইরকম না, হয়তোবা আপনার 40-45,000 টাকার মতো টিকতে পারে, এর বেশি কিন্তু টিকবে না আপনার। 40,000 টাকা টিকানো টাফ হয়ে যাবে, যদি আপনি বাহিরে কাজ করেন সেক্ষেত্রে আপনি টিকাতে পারবেন 40,000 টাকা। এখন ওভার টাইমের কথা বলবেন, আসলে ওভার টাইমটা হলো আপনার এক্সট্রা একটা ইনকাম, সেটা হতেও পারে নাও হতে পারে, এটা আসলে শিওরলি বলা মুশকিল। আর হলো গিয়া যারা এখন অনেকে বলবেন যে ভাই তাহলে আমরা কি করব, তো প্রথমত যদি আপনার কাছে অপশন থাকে যে আসলে তুর্কি সাইপ্রাস ছাড়াও আপনি ইউরোপে অন্য দেশগুলোতে ট্রাই করতে পারবেন, তাহলে আমার মনে হয় যে আপনার সেই দেশগুলোতে ট্রাই করাই উত্তম। তুর্কি সাইপ্রাসের মধ্যে আপাতত ট্রাই না করাটাই ভালো আমার কাছে মনে হয়। আরেকটা বিষয় হচ্ছে, অনেকে জানতে চাচ্ছেন যে ভাই ভিসা অনলাইন হতে কতদিন সময় লাগে।
তো সাধারণত 1 মাস সময় লাগে, এরপরে দেখা যায় আপনার ভাগ্য যদি খারাপ হয় তাহলে একটু বেশি সময় লাগতে পারে। এটাই ছিল আসলে মূলত আজকের মতো ভিডিও। তো আশা করি আপনাদের মোটামুটি সব ধরনের প্রশ্নের উত্তরগুলো দেওয়া হয়ে গেছে। তো এই ছিল মূলত আজকের মতো ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন, আর নতুন নতুন সব আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। আমি মাহফুজ, মাহফুজ ব্লগস অ্যান্ড ইনফোর পক্ষ থেকে আল্লাহ হাফেজ।